ভারতে ক্ষমতাসীন 151 জন সংসদ সদস্য এবং বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। ধর্ষণের অভিযোগ রয়েছে 16 জনের বিরুদ্ধে। এই তালিকায় থাকা সবচেয়ে বেশি আইন প্রণেতা পশ্চিমবঙ্গের। এসব এমপি এবং এমএলএ তাদের নির্বাচনী হলফনামাতেই এ ধরনের মামলা থাকার কথা উল্লেখ করেছিলেন। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামের একটি সংস্থা ভারতে 2019 থেকে 2024 সালের নির্বাচনগুলোর সময় নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামাগুলো নিয়ে জরিপ চালায়। জরিপে মোট 4,809 জন এমপি এমএলএর মধ্যে 4,693 জনের হলফনামা পরীক্ষা করে সংস্থাটি। জরিপে দেখা যায় ভারতে 16 জন এমপি এবং 135 জন এমএলএর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। এই তালিকায় সর্বোচ্চ 25 জনের নাম এসেছে পশ্চিমবঙ্গের নেতাদের। এর বাইরে অন্ধ্রপ্রদেশের 21 জন এবং উড়িষ্যার 17 জন এমপি এমএলএ নারী নির্যাতন মামলার আসামি। প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ভারতের 2 জন এমপি এবং 14 জন এমএলএ ধর্ষণ মামলার আসামি। ভারতীয় দণ্ডবিধিতে এ ধরনের অপরাধের সাজা সর্বনিম্ন 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড। অনুসন্ধানে দেখা যায় এমপি এমএলএদের বিরুদ্ধে এসব মামলায় কারো কারো বিরুদ্ধে একই ভুক্তভোগীকে বারবার নির্যাতনেরও অভিযোগ রয়েছে। নারী নির্যাতন মামলার আসামি এমপি এমএলএদের মধ্যে সর্বোচ্চ 54 জন নেতা ভারতীয় জনতা পার্টির, এরপর কংগ্রেসের 23 জন এবং তৃতীয় তেলুগু দেশম পার্টির নেতা রয়েছে 17 জন। বিজেপি কংগ্রেস উভয় দলেরই 5 জন করে আইন প্রণেতা রয়েছেন যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। জরিপের এই ফলাফলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডিআর। তারা জোর দিয়ে বলেছে রাজনৈতিক দলগুলোর অপরাধমূলক অতীত থাকা প্রার্থীদের টিকিট দেওয়া থেকে বিরত থাকা উচিত, বিশেষ করে যাদের বিরুদ্ধে ধর্ষণ ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। অভিযুক্ত সংসদ সদস্য এবং এমএলএদের বিরুদ্ধে দ্রুত পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে এডিআর। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না? স্যার, তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।